Hello everyone, welcome back to another video. I know ami onek din pore abar video dicchi, but amar majkhane onek kichu hoye giyeche. Amar exam chilo, tar pore ami ekta lomba trip e giyechi, then onek kichur pore ami abar vlogging shuru korechi. Sob kichu choto choto kore clip rekhechi, but edit korar shomoy hoyni. To ajke finally edit korte boshlam, ar ei vlog ta amar jonno khub special, karon eta amar first kono international trip chilo. So let's begin. Amar flight chilo February 21 tarike early morning sokal 9:30 to amar call time chilo 8:00. Ami sokal 7:00 shomoye basha theke ber hoye giyechhilam. Tokhono besh kuasha chilo, thandao chilo olpo. তো আমি খুব জলদি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। আমার মনে হয় 20 মিনিটের মতো লেগেছিল বাস থেকে এয়ারপোর্টে পৌঁছাতে, বাট এয়ারপোর্টে গিয়ে দেখি বিশাল জ্যাম এয়ারপোর্টের গেটের সামনে। তো আমার এইখানে অনেক টাইম লেগে গিয়েছিল, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ভিতরে ঢুকতে আর কি এয়ারপোর্টে পর্যন্ত পৌঁছাতে। এই লাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ ছিল আর কত বড় লাইন ছিল। তো আমার এখানে অনেক টাইম লেগে গিয়েছিল ভিতর পর্যন্ত যেতে। আর এই যে আম্মু আর খালামণি আমাকে সি অফ করতে আসছিল, আর আমার দুইটা বোন। সো আমার অ্যাকচুয়ালি খারাপ লাগতেছিল ফর দ্য ফার্স্ট টাইম আম্মুকে ছেড়ে এতদিন থাকবো, এটা ভেবেই খুব খারাপ লাগতেছিল। লম্বা লাইন পার করে ভিতরে চেকিংয়ে গিয়ে দেখি এখানেও বিশাল লাইন, মানে এত লাইন দিয়ে চেকিং আমরা একদম লাস্ট মোমেন্টে করেছি। চেকিং করে এবার ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানোর পালা, এখানেও সেম লাইন। আমার যেহেতু এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল কোনো ট্রিপ, তো তার জন্য আমার ইমিগ্রেশন একটু টাইম লেগেছে, আমার পুলিশ ভেরিফিকেশন করতে হয়েছে। এরপরে আমি লিটারেলি দৌড়াতে দৌড়াতে গেটের কাছে যাচ্ছিলাম, কারণ আমার ফ্লাইটের লাস্ট কল দিয়ে দিয়েছিল, এরপরে লেট হলে হয়তো আমি ফ্লাইট মিস করতাম। তো আমি লিটারেলি দৌড়াচ্ছিলাম গেটের কাছে যাওয়ার জন্য, আমার গেট নাম্বার ছিল 11। এই যে আমি আয়না দেখে একটু স্লো হাঁটতেছিলাম, আর চলে আসলাম ফাইনালি সিকিউরিটি চেকে। এটাও এত লাইন ছিল যে বলার বাইরে। তারপরে কোনো মতে বাসে উঠলাম সব ঠিকঠাক করে, এবার ফ্লাইটে ওঠার পালা। আমি এত এক্সস্টেড হয়ে গিয়েছিলাম এত লাইন পার করে, তারপরে মানে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে বলার বাইরে। ওই যে আমার ফ্লাইট দেখা যাচ্ছে এয়ার আরাবিয়া। ফাইনালি সব ফর্মালিটিস শেষ করে আমি আমার সিটে বসেছি। এখানেও প্লেনে এত লোক ছিল, এত ভিড় ছিল যে বলার বাইরে। আই হ্যাভ নো আইডিয়া যে এটা শুধুমাত্র আজকে আমার সাথেই হচ্ছে নাকি প্রতিদিনই এরকমই হয়। আর ফাইনালি আমাদের প্লেন ছাড়ছে, আল্লাহর নাম নিয়ে এবার ফ্লাইট ছাড়ছে। আমার একটু ভয় করছিল, বাট খুব বেশি না, অল্প। প্লেন দেখে হয়তো অনেকে গেস করে ফেলেছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি দুবাই। দুবাই হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। এখানে আমার আব্বু থাকে, আমার অলমোস্ট হাফ অফ দ্য ফ্যামিলি দুবাইতে থাকে। সো দ্যাটস ওয়াই আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ অফকোর্স দুবাইতেই হচ্ছে। আর্লি মর্নিং ফ্লাইট হওয়ার জন্য আমি কিছুই খেয়ে আসতে পারিনি, তার উপরে আমার ফ্লাইট এক ঘন্টা ডিলে ছিল, হয়তো এত লোক ছিল তাই। তো আমি কিছু খাবার আইটেম দেখছিলাম, ওদের মেনুটা দেখছিলাম যে কী খাওয়া। খাবার অর্ডার করার সাথে সাথেই ওরা খাবার দিয়ে গিয়েছে। খাবারে ছিল চিকেন বিরিয়ানি, প্লেন ইয়োগার্ট আর পানি। তো এটা হচ্ছে পেইড ফুড,
এটা আপনারা টিকিটের সাথেও অ্যাড করে নিতে পারেন বা এক্সট্রা যখন প্লেনে উঠবেন তখন আপনারা কিনে খাবারের টেস্ট খুব বাজে ছিল তাও খাচ্ছিলাম কারণ আমার খুব ক্ষুধা লেগেছিল খাবার খেতে খেতেই আমি কফি অর্ডার দিই কারণ আমার মুখের এই বাজে টেস্ট সরাইতে হবে অ্যান্ড অলসো আমার কফি খুব বেশি দরকার ছিল কফির সাথে এই ভিউ বেস্ট কম্বিনেশন খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নেওয়া ট্রাই করলাম তো আমি চিন্তা করলাম যে একটু ঘুমানো যায় ঘুমালে হয়তো একটু ভালো লাগবে ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে চলে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য খুব এক্সস্টেড লাগছিল তো ভাবলাম একটু মুখে পানি দিলে হয়তো একটু ভালো লাগবে তো যার জন্য আমি ওয়াশরুমে চলে যাই এরপর এসে আমি চেক করছিলাম যে আর কতক্ষণ লাগবে আমার পৌঁছাতে কতটুকু আমরা পৌঁছেছি ফাইনালি আমি পৌঁছে গেলাম দুবাইতে এই দৃশ্য দেখলেই বোঝা যায় যে আমি দুবাইতে চলে এসেছি আলহামদুলিল্লাহ 4.5 ঘন্টার জার্নির পরে আমি দুবাইতে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরেই আমি চলে যাই আমার লাগেজ কালেক্ট করার জন্য সব ফর্মালিটি শেষ করে বাইরে গিয়ে দেখি আব্বু আমার জন্য হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে ইট ওয়াজ রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ আব্বুর সাথে আমার কাকাও যে দুবাইতে থাকে সেও আমাকে এয়ারপোর্টে পিক করতে আসে অ্যান্ড দিস ওয়াজ অল অ্যাবাউট মাই ঢাকা টু দুবাই আই নো আই এম গেটিং লিটল বিট লেজি But I'll try my level best to upload all my Dubai video as soon as possible. Till then, pray for me and Allah peace.